প্রিয় দর্শক, ঐক্য ডট কম ডট বিডি সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তরের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক সাইফুল আলম। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। পত্রপত্রিকায় প্রকাশিত শিরোনাম পড়ি আমি এই অনুষ্ঠানে, কিন্তু আজকে যে শিরোনামটি অত্যধিক গুরুত্ব সেটা নিয়ে প্রথমে কথা বলতে চাই। প্রথম আলোর শিরোনাম, পুরো আসনের ভোটের ফলাফল বাতিলের ক্ষমতা পাচ্ছে না ইসি। এবং ইত্তেফাকের শিরোনাম, গেজেটের আগে প্রশ্নপত্র কেন্দ্রের ফলাফল বাতিল করতে পারবে না ইসি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, পুরো আসন নয় কেন্দ্রের ফল বাতিল করতে পারবে ইসি। কালের কণ্ঠের শিরোনাম, ভোটের পর পুরো নির্বাচন বাতিল করা যাবে না। মানে আমি হেডলাইনগুলো পড়ে মানে আমার অক্ষমতা হতে পারে, কিন্তু আমি বুঝতে পারলাম না জিনিসটা, বিভ্রান্তির মধ্যে মানে একটার সাথে আরেকটার কোনো মিল নাই, আপনি কি একটু বলবেন? না, গণপ্রতিনিধিত্ব আইন যেটি আছে এটি সংশোধনের জন্য মন্ত্রিসভা আর গতকাল অনুমোদন দিয়েছে। অনুমোদন দেওয়ার পর, মন্ত্রিসভার অনুমোদনের পর বিষয়টি আসলে পার্লামেন্টে যাবে, আইনটি সংশোধন হবে 2023 নামে। তো গণপ্রতিনিধিত্ব আইনটি দ্বারা আমাদের নির্বাচন, মূলত আসলে নির্বাচন কমিশন পরিচালনা করে, এখানে অনেকগুলো বিধিবিধান আছে। সেখানে নির্বাচন কী অবস্থা বাতিল করা যাবে, কেন্দ্রের বাতিল করবে না পুরো নির্বাচন, পুরো নির্বাচন কিছুদিন আগে একটি পুরো নির্বাচন বাতিল করা হয়েছিল, আসলে বিতর্কটা সেখান থেকেই শুরু। এখন অনেকেই মনে করেন যে এক একটি নির্বাচনী আসনে অনেকগুলো কেন্দ্র থাকে, 5টি 10টি 15টি কেন্দ্রে যদি কোনো কারণে অনিয়ম হয় তার জন্য পুরোটা বন্ধ করে দেবেন, বাদ বাকি এলাকার যারা ভোটার তাদের দোষটা কোথায়, তাদের তারা আবার দ্বিতীয়বার কেন ভোট দিতে আসবে, এরকম একটা প্রশ্ন আছে। আরেকটা হলো যে ঢালাওভাবে যদি একটি অব্যবস্থা হয়, অনিয়ম হয়, ভোট কারচুপি হয়, তাহলে তো পুরোটা বাতিল করার সেই ক্ষমতাটা থাকা দরকার। তো সেক্ষেত্রে যেটি হয়েছে যে নির্বাচন কমিশন চেয়েছিল যে পুরো নির্বাচন একটি আসনের বাতিল করার ক্ষমতা, এটি তাদের প্রস্তাব ছিল এবং আরপিওতে এই প্রস্তাব ছিল। পরবর্তী পর্যায়ে তারা তাদের কথাবার্তায় বিভিন্ন সভা সমাবেশে সেই দাবিটি কিন্তু করেছেন, কিন্তু গতকাল যেটি পাশ হলো যেটি হলো যে না, মন্ত্রিসভা যেটি অনুমোদন দিয়েছে সেটি হলো যেই ভোট কেন্দ্রে অনিয়ম হবে, ভোট কারচুপি হবে, সিল মারা হবে, ভোট বাক্স ছিনতাই হবে বা কোনোরকম দুর্ঘটনা ঘটবে, মারামারি হবে, সেখানে সেই কেন্দ্রটি শুধু বাতিল হবে, কিংবা একাধিক কেন্দ্র বাতিল হতে পারে। যদি 10টি কেন্দ্রে হয় 10টি বাতিল হবে, 20টি হলে 20টি বাতিল হবে, বাদ বাকি কেন্দ্রে যেখানে কোনো অনিয়ম হবে, সুষ্ঠু ভোট হবে, সেগুলো বাতিল হবে। এই বিধানটা রেখে আসলে সরকার, মন্ত্রিসভা গতকাল দেখলাম যে আপনারা এটা অনুমোদন দিয়েছে। এখানে একটি বিতর্ক নিশ্চয়ই আজকে থেকে শুরু হবে, সেটি হলো যে নির্বাচন কমিশন যা চেয়েছে তা তো হলো না, এটি সরকার যেভাবে চেয়েছে সেভাবে হচ্ছে। এর আগে কিন্তু মাননীয় সিসি বলেছিলেন যে সরকারের আন্তরিকতা না থাকলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না, এরকম দিয়েছে। এটা সিসির বক্তব্যের কোনো প্রয়োজন নাই, এটা সর্বজন একটা মত। সেটা হলো যে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ করতে হলে, অংশগ্রহণ করতে হলে সরকারের ভূমিকাটা অনেক বেশি দরকার, সদিচ্ছাটা অনেক বেশি দরকার। এরপরে রাজনৈতিক দলগুলোর আছে, নির্বাচন কমিশনের আছে, অন্যান্যদের আছে, সব কিছু মিলে। গত সপ্তাহে নিশ্চয়ই আপনার মনে আছে আমি আলাপ করেছিলাম যে পাকিস্তানে তো অনেকগুলো প্রধান বিচারপতি এসেছেন, কিন্তু এরকম যে রায়টি সর্বশেষ ইমরান খানের ব্যাপারে পাকিস্তান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে রায়টি দিয়েছেন পাকিস্তানের, এই রায়টি তো একজনই দিয়েছেন। এর আগে পাকিস্তানের সামরিক সরকার যেভাবে চেয়েছে, সামরিক বাহিনী যেভাবে চেয়েছে, অধিকাংশ ক্ষেত্রে আদালতের রায় সেভাবেই এসছে, এর বাইরে আমরা লক্ষ্য করি নাই। তো সেদিক থেকে এই রায়টি ঐতিহাসিক। আরও একাধিক প্রধান বিচারপতি যে এই রায় দিতে পারেন নাই, এই বিচারপতি তো সেই রায় দিয়েছেন এবং সেজন্য তিনি সকলের চেয়ে আলাদা। তো এই বিচারপতির ব্যাকগ্রাউন্ডটা কী, কিসের শক্তিতে তিনি এটা করতে পারলেন, সেই জায়গাটা দেখা দরকার। তার শিক্ষা কোথায়, তার সামাজিক অবস্থান কোথায় ছিল, ক্রমাগত প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তার কোথায়, কী শিক্ষা তিনি শিক্ষিত হচ্ছেন, সেই মনোবলটা, দৃঢ়তা, সাহস পেলেন, সততা একটা জায়গা দরকার আছে এরকম একটা রায় দেওয়ার জন্য। তো এখন আমাদের অনেক নির্বাচন কমিশন হয়েছে, নির্বাচন কমিশন নিয়ে বাংলাদেশে
বিতর্ক আছে, প্রচণ্ড বিতর্ক আছে, গালাগালও আছে। তো দুই এর মধ্যে দুই চার পাঁচজন প্রধান নির্বাচন কমিশনার দু একজন আসে নাই তা না, তাদের কিছু কিছু কাজকে কিন্তু আমরা স্বাগতও জানিয়ে এখন সরকারের সদিচ্ছে যেমন লাগবে একটা কঠিন মানে দৃঢ় মনোবল, শক্তিশালী নির্বাচন কমিশনার, এটা ব্যক্তির উপর অনেকটা নির্ভর করে, পার্সোনালিটির উপর নির্ভর করে, জনগণের বিশ্বাস এবং আস্থা তারা কতটা তাদের অনুকূলে নিতে পেরেছেন তার উপর বিশ্বাস করে। তো সেদিক থেকে আমি মনে করি যে এই এই যে সিদ্ধান্তটা এসছে, নির্বাচন কমিশন এখনও কথা বলতে পারে, এটি তো একটি চূড়ান্ত হয়েছে মন্ত্রিসভায়, এটি পার্লামেন্টে যাবে, আইনে পরিণত হবে। তবে এই সংশোধনীতে আরও কয়েকটি বিষয় এসছে, সেটি হলো যে আগে যারা ঋণ খেলাপি ছিলেন তারা সাধারণত দেখা যাচ্ছে যে আপনার সাত দিন আগে পর্যন্ত ঋণ পরিশোধ করার সুযোগ পেতেন, এরপর আর এবারে একদম আগের দিন মনোনয়নপত্র জমাদানের আগের দিনও আপনি ঋণ পরিশোধ করতে পারবেন, সেরকম একটা বিষয় এসছে। আরেকটা হলো যে আগে একজন একটি জেলায় একজন রিটার্নিং কর্মকর্তা ছিল, সেটা এখন প্রতিটি আসন ধরে এক একজন রিটার্নিং কর্মকর্তা হবে, এরকম আরও ছোটোখাটো কিছু বিষয় এই সংশোধনীতে এসছে। অনেক ধন্যবাদ। আমরা এটা স্বীকার করি বা না করি, এটাই সত্য যে করোনাকালীন দুঃসময়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা ব্যবস্থা। আমাদের সময় একটা শিরোনাম হয়েছে যে ঢাকার স্কুলে স্কুলে রাজনীতি, শিখেই উঠছে লেখাপড়া, এটা তো মোটা দাগে আমরা এটা বলতেই পারি। বিশেষ করে মণিপুর নিয়ে, মণিপুর স্কুল নিয়ে বোধ হয় একটা ঘটনা শুরু হয়েছে। তো এই যে পত্রিকার শিরোনাম হয়, আদৌকে এর থেকে কেউ কিছু মনে করে নাকি এটা শিরোনাম শিরোনাম? এতে কিছু যায় আসে না, এতে কিছু যায় আসে না, ততক্ষণ পর্যন্ত যায় আসে না যতক্ষণ পর্যন্ত এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা সরকার বিষয়টা গুরুত্ব সুষ্ঠু সমাধান চায় অথবা গুরুত্ব দিয়ে যা সঠিক, যা ন্যায়সঙ্গত, যা উচিত সেটাকে এস্টাবলিশ করতে চায়। আর সেই পর্যন্ত যদি না যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা সরকার, তাহলে এটা পত্রিকার পাতায় এসছে চলে যাবে। আপনি দেখেন এক একটা স্কুল কমিটি, একটা কলেজ কমিটিতে কারা আছে, অধিকাংশ এরা কারা, তাদের ব্যাকগ্রাউন্ড কী, শিক্ষাগত যোগ্যতা কী, তারা দুই চার পাঁচ দশ বছর বিশ বছর ধরে যারা আছে তারা কী করেছে, এর একটা পরিসংখ্যান নিলেই কিন্তু আমার মনে হয় স্পষ্ট হয়ে যাবে যে আসলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের এই সব কমিটিগুলো শিক্ষা প্রতিষ্ঠানে কতটা ভালো করেছে, কতটা মন্দ করেছে। এটা একটা ব্যবসায় পরিণত হয়েছে, আপনি মানে ভাবতে অবিশ্বাস মানে কষ্ট, বিশ্বাস করতে কষ্ট হয় যে আপনি দেখবেন যে এক একটা স্কুল কমিটির নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করে, এবং শুধু তাদের কোটি কোটি এই যে পোস্টারিং, তারপরে সব তাদের পোস্টারিং এবং উপঢৌকন, তারপরে নানা কিছু ভোটারদের জন্য যেভাবে তারা ব্যয় করে, স্বার্থটা কি, উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্য কি স্কুলের উন্নয়ন, ওই স্কুলের শিক্ষার মানের উন্নয়ন, শিক্ষকতার মানের উন্নয়ন, ওই স্কুলের ক্রমাগত ফলাফল, এসএসসি বলেন, এসএসসি বলেন কলেজগুলো, তার ফলাফল ক্রমাগত ভালো হবে সেটা, না অন্য কোনো কিছু? এটা এটা একটা অবিশ্বাস্য জায়গায় পৌঁছে গেছে। আমাদের এখন পেশাজীবী সংগঠনগুলো অনেক দুর্বল হয়ে যাওয়াতে, পেশাজীবী প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে যাচ্ছে নানা কারণে, পেশাজীবী ভাবমূর্তি এখন বিতর্কিত সেটা যেই বলুন, এবং প্রশ্নবিদ্ধ হয়ে গেছে, দুটি ধারায়, তিনটি ধারায়, চারটি ধারায় বিভক্ত হয়ে গেছে। আবার কখনো কখনো দেখবেন স্বার্থের কারণে বিপরীত ধর্মী ধারাও কিন্তু এক জায়গায় রসুনের মতো এক জায়গায় গিয়ে বসে আছে, সেখানে কিন্তু আপনি আলাদা করতে পারবেন না, সেটি কিন্তু অন্য ব্যক্তি স্বার্থ অথবা দু চার পাঁচজনের স্বার্থের বিষয়, তো সেখানে আদর্শও কাজ করে না, দলগত চিন্তাও কাজ করে না, এরকমও আছে। আর দলগত চিন্তা তো আমাদের দারুণভাবে স্বার্থের কথা বললেন, আমাদের দেশে এখন সিন্ডিকেট নামক শব্দটা অনেক জনপ্রিয়, ওই সিন্ডিকেটের স্বার্থে সবাই দল মত নির্বিশেষে সবাই একসাথেই থাকে, একেবারে সর্বস্তর এখন সিন্ডিকেট হয়ে গেছে, দুঃখজনকভাবে আপনি কোথায় বলবেন না, কোন পেশায় বলবেন না, কোন প্রতিষ্ঠানে বলবেন না। আপনি সোহরাওয়ার্দী উদ্যান নিয়ে একটা স্টোরি হয়েছে আজকে জনকণ্ঠে, আমি প্রথমে এটি প্রথম বুঝতে পারিনি, অপরাধের আখড়া, এখানে বলা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান এখন অপরাধের আখড়া। সোহরাওয়ার্দী উদ্যান মানে একটা অন্যরকমের তেজোদ্দীপ্ত একটা বিষয় আমাদের মধ্যে ভেসে ওঠে, বিশ্বাসের জায়গা। এখানে বলা হচ্ছে যে মাদক বিক্রি, সেবন, চিন্তায় ঘুরছে অহরহ, জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এইটা পড়ার পরে আমি ভিতরে পড়ে দেখলাম যে জড়িত শিক্ষার্থীরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথাকথিত ছাত্ররা,
এটা দুঃখজনক, কারণ আপনি আমি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পড়াশোনা করেছি, ওই যে আমি তথাকথিত শব্দটা ইউজ করলাম, খুব কষ্ট হলো আমার, খুব কষ্ট হয় আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যদি এরকম একটি অপরাধের সঙ্গে যুক্ত হয়, তাহলে এটা আসলে সিম্বলিক। একটি ছেলে যদি এই কাজে যুক্ত হয় এবং গ্রেপ্তার হয়, মাঝে মাঝখানে একটি ঘটনা এরকম ঘটেছে, সংবাদটি যখন আমার কাছে আসলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র এই, ওই সংবাদটি তো সংবাদ ছাপতে হবে, পুলিশ গ্রেপ্তারও করেছে, এখন আমি না ছেপেও পারি না, কিন্তু ছাপতে গিয়ে আসলে আমার খুব কষ্ট হয়েছে, বুকে রক্তক্ষরণ হয়েছে যে এরকম একটি কাজের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামটা জড়িয়ে গেল। তো এখন আরেকটি কথা বলি, সেটি হলো ঢাকা এই সরোয়ার্দী উদ্যান, আপনি ঠিকই বলেছেন যে এটি একটা ঐতিহাসিক স্থান, যেখানে এতগুলো ব্যবস্থা আছে। আরে আমি তো মনে করি যে ওই ওই চত্বরটি একটি চমৎকার নান্দনিক একটা এবং সকলের জন্য নিরাপদ নিরাপত্তার বিধান করা দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ছাত্রদের। আপনি যে শব্দটা ইউজ করলেন, এইটা সব ব্যবহার করলেন, এটা কিন্তু ছিল, সবাই কিন্তু নির্ভর করত ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেলে মনে হতো যে না আমি নিরাপদ, হ্যাঁ আমি এখানে চিন্তাই হবে না, এখানে আমি অপদস্থ হব না, এখানে আমি হয়রানির শিকার হব না। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে কি, একটা জ্ঞানের আধারের মধ্যে আমি প্রবেশ করলাম। এখন যদি আপনি মনে করেন যে এখন যেটা যে রিপোর্টটি এসেছে এটা দুঃখজনক, আমার মনে হয় একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া দরকার, যে এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া দরকার এবং দৃষ্টান্তমূলক অবস্থা সৃষ্টি করা দরকার, যাতে ওই চত্বরে আর কেউ দুর্বৃত্ত, সন্ত্রাসী, মাদক ব্যবহারকারী অথবা ইয়াবা সেবনকারী, ছিনতাইকারী কেউ ওইখানে আর ভয়ে প্রবেশ করবে না। শুধু না, এই যে দম্পতিরা বেড়াতে যান সেখানে তারা হয়রানি শিকার হন, আপনি কি ছিনতাই শিকার হন, এটা তো সেই জন্যে এমন একটা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার ওই জায়গাটায়, বিশেষ করে ওই জায়গায় রমনা পার্কে, এই এই পুরো চত্বরটা, এখানে সবুজের কাছে মানুষ কিন্তু আসে, ঢাকা শহরের সবুজ কোথাও নাই, সরোয়ার্দী উদ্যান এবং রমনা পার্ক মিলে যেই সবুজের বিশাল চত্বরটা, এটা কিন্তু ঢাকা শহরের অক্সিজেনের একটা প্রাণকেন্দ্র। তো সেখানে মানুষ আসবে, আবাল বৃদ্ধ বনিতে আসবে, সেখানে যদি তারা হয়রানির শিকার হয়, চিন্তার শিকার হয়, মাদক সেবীদের মুখোমুখি হয়, ইয়াবা সেবনকারীদের মুখোমুখি হয়, এটা দুর্ভাগ্যজনক। এইটুকু জায়গা যদি 100% নিরাপদ, নিরাপত্তা যদি না দিতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার মনে হয় অন্য কোনো বিষয় নিয়ে গর্ব করার ঠিক কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আপনি পাকিস্তানের প্রসঙ্গ তুলেছিলেন, আজকে দৈনিকে একটি রিপোর্ট হয়েছে যে পাকিস্তান ভেঙে যেতে পারে, ইমরান খান বলেছেন, এবং ইনি বলেছেন যে পাকিস্তান অবস্থা নিয়ে বর্তমান সরকারকে ভাবতে হবে, যদি না হয় পূর্ব পাকিস্তানের মতো অবস্থা হবে, ভেঙে যেতে পারে পাকিস্তান। এটা স্বাভাবিক, পূর্ব পাকিস্তান কেন ভেঙেছে? অন্যায়, অবিচার, অত্যাচার, নিপীড়ন, শোষণ, বঞ্চনা একেবারে পাকিস্তান জন্মের পর দিন থেকে শুরু হয়েছে। মানসিকতা, মনস্তাত্ত্বিক অবস্থানই পশ্চিমাদের ছিল যে পূর্ব পাকিস্তান নিম্নস্তরে, পূর্ব পাকিস্তানের শোষণ করব, পূর্ব পাকিস্তানকে ক্ষমতা দেওয়া যাবে না, পূর্ব পাকিস্তানকে মানুষকে উঠতে দেওয়া যাবে না, তাদের বড় বড় পদে চাকরি দেওয়া যাবে না, এই মানসিকতা প্রথমেই শুরুতে কাজ করেছে, যেই কারণে একটা বিরাট দূরত্ব কিন্তু সেই সময় তৈরি হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, এবং পূর্ব পাকিস্তান এবং বঙ্গবন্ধুর নেতৃত্বে আপনি দেখেন 48 সালে স্বাধীন হয়েছে, 48 সালে কিন্তু বোঝা গেছে যে না পাকিস্তানের সঙ্গে আর থাকা যাবে না। পাকিস্তানে এখন 4টা প্রদেশ যেই পাকিস্তান আছে, সেই পাকিস্তানের 4 প্রদেশের মধ্যেও কিন্তু এই বৈষম্য আছে, আয় বৈষম্য আছে, ব্যবহারিক বৈষম্য আছে, সেখানে প্রশাসনের বৈষম্য আছে, সেখানে মানে নাগরিকের স্তর বেদে বৈষম্য আছে, তো সেটা তো কতকাল মানুষ মানবে? আর পাকিস্তানে হয়তো একটা শক্তি ঐক্যবদ্ধ, আর বাকি বাদ বাকি সব শক্তি অনৈক্যের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এবং এই অনৈক্যটা সৃষ্টি করে রাখছে ওই শক্তিটা, সেটা হলো পাকিস্তানের সামরিক বাহিনী। আমি এই রিপোর্টটি গতকাল পড়ছিলাম, সেখানে বলা হয়েছে যে পাকিস্তানের সামরিক বাহিনী এখন ভেতরে ভেতরে দ্বিধাবিভক্ত, তারা কি যেই গত 70 বছর যেই ধারা টানছে সেই ধারা টানবে এর পক্ষে একটা অংশ, আরেকটা অংশ বলছে না এই ধারা অগ্রসর হলে পাকিস্তান বলে আর কিছু থাকবে না, পাকিস্তান ভেঙে যাবে, পাকিস্তানের অর্থনীতি দুর্বল হবে, পাকিস্তানের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না, অর্থনৈতিক সংকটে পড়বে পাকিস্তান,
পুরা মানে মর্যাদার জায়গাটা পাকিস্তান এখন বেশ ব্যর্থ রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে পরিচিত, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। যে কারণে পাকিস্তানের সামরিক বাহিনীতে আমরা অনেক দূর থেকে শুনছি যে একটা দ্বিধাবিভক্তি আছে, এটা কতটা কার্যকর হবে আমি আমরা জানি না, কিংবা আদৌ হবে কি না হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ পাকিস্তান সেনাবাহিনী একটা এক ধরনের মনস্তাত্ত্বিকভাবে তারা গড়ে ওঠে, তো সেই ধারাও কিন্তু অনেক সময় ভেঙে যায়, থাকে না। তো সেটাও কারণ 40 বছর 50 বছর 30 বছর আগের পাকিস্তানের সামরিক বাহিনীর মনস্তাত্ত্বিক অবস্থান আর এখন যে ইয়াং জেনারেশন যাচ্ছে, ওরিয়েন্টেশনটা যদিও পুরনোটা দিচ্ছে কিন্তু চিন্তার নতুন বিপ্লব ঘটতে কতক্ষণ লাগে, চিন্তার বিপ্লব ঘটতে 1 সেকেন্ডই যথেষ্ট। অনেক ধন্যবাদ। আমরা একেবারে শেশের দিকে কালের কণ্ঠে একটি রিপোর্ট আছে, নিশ্চয়ই আপনি এটা খেয়াল করেছেন, 7 বাংলাদেশি উদ্যোক্তা ফোর্বসে 300 জন তরুণের তালিকা করা হয়, তার মধ্যে বাংলাদেশের 7 জন পাওয়া গেল। বাংলাদেশে যারা বাইরে পড়াশোনা করে যেসব ছেলেমেয়েরা অনেক ব্রিলিয়েন্ট, আমরা অনেক খবর রাখি না, মানে আপনি নাসা থেকে শুরু করে এমন অনেক বড় বড় আন্তর্জাতিক প্রতিষ্ঠানে, খুব স্বনামধন্য প্রতিষ্ঠানে বাংলাদেশের ছেলেমেয়েরা কাজ করছে, বিজ্ঞানে বলেন, চিকিৎসায় বলেন, স্থাপত্যে বলেন, আইটি সেক্টরে বলেন, নানা সেক্টরে, হয়তো সংখ্যা কম, আমরা অনেক জানিও না, কিন্তু আছে, প্রচুর আছে, এবং এটা একটা সম্ভাবনার জায়গা তৈরি করে। বাংলাদেশ থেকে যেভাবে মেধাবীরা চলে যাচ্ছে আমরা মেধাবীদের ধরে রাখতে পারছি না অনেক ক্ষেত্রেই, আমাদের নানা ব্যর্থতার কারণে আমাদের মনে হয় মেধার আবার অন্বেষণ করা দরকার, মেধার মর্যাদা দেওয়া দরকার। ওইসব মানুষগুলিকে যদি আমরা বিভিন্ন সেক্টরের মানুষগুলিকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারি প্রকৃত মর্যাদা দিয়ে, প্রকৃত মানে সম্মান দিয়ে, পরিবেশ দিয়ে, অর্থ দিয়ে, সেটাও একটা বিশাল ব্যাপার, সব কিছু দিয়ে নিয়ে আসতে পারি, আমার মনে হয় যে অগ্রযাত্রাটা যে শুরু হয়েছে এটা আরও বিস্তৃত হবে খুব সহজেই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম, আবার তরুণরা এগিয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে, বিশিষ্ট আইটি সেক্টর এবং অন্যান্য ব্যবসা বাণিজ্য সব কিছু মিলিয়ে তরুণদের এই যে এগিয়ে যাওয়া, আসুন সবাই মিলে আমরা তাদের আরও সহযোগিতা করি। আপনার আশেপাশে যে তরুণটি মেধাবী তার পক্ষে আসুন আমরা দাঁড়াই। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।